ওয়াটসন, সেই রাতে আমি যেমনভাবে এটা পড়ে শুনিয়েছিলাম, আজও তোমাকে সেভাবেই শোনাচ্ছি। মন দিয়ে শোনো। গ্লোরিয়া স্কট জাহাজ ও যাত্রা সংক্রান্ত বিবরণ। 1855 সালের 8ই অক্টোবর ফ্যালমথ থেকে রওনা দেয়। গন্তব্য ছিল ল্যাটিটিউড নর্থ 15°20', লঞ্জিটিউড ওয়েস্ট 25°14'। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অফ দ্য গ্লোরিয়া স্কট। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। ডিসেম্বরের এক শীতের রাতে আমরা মুখোমুখি বসেছিলাম ফায়ার প্লেসের সামনে, আমরা মানে আমি আর হোমস। এমন সময় হোমস হঠাৎ বলে উঠল, ওয়াটসন, এই কাগজগুলো দেখো। খবরের কাগজ থেকে চোখ তুলে দেখলাম ওর হাতে একটা কাগজের পাকানো বান্ডিল। ও তার গিঁট খুলতে খুলতে বলল, আমার মনে হয় এগুলো তোমার একবার পড়ে দেখা উচিত। কি এগুলো? এটা হলো গ্লোরিয়া স্কট সংক্রান্ত যাবতীয় নথিপত্র আর একটা কাগজের টুকরো। এর উপর কয়েকটা লাইন লেখা আছে যেগুলো পড়ে মিস্টার ট্রেভার, জাস্টিস অফ পিস, খুবই বিস্ময়করভাবে মারা যান। মারা যান? স্ট্রেঞ্জ বাট ট্রু। হোমস আমার দিকে একটা ধূসর রঙের চিরকুট এগিয়ে দিল। সেটা হাতে নিয়ে পড়ে দেখি লেখা আছে, দ্য সাপ্লাই অফ গেম ফর লন্ডন ইজ গোয়িং স্টেডিলি আপ, হেড কিপার হাডসন বি বিলিভ has been now told to receive all orders for fly paper and for preservation of your hen pheasant's life. অর্থাৎ লন্ডন শহরে শিকার করা পশু ও পাখির মাংসের চাহিদা সম্প্রতি খুবই বেড়েছে। সাপ্লায়ার ও হেডকিপার হাডসনকে তাই নির্দেশ দেওয়া হয়েছে মাছি মারার কাগজের বন্দোবস্ত করতে ও মুরগির ফলন বাড়াতে। লেখাটার মাথামুণ্ডু তো আমি কিছুই বুঝতে পারলাম না। হাসছো কেন? তোমাকে বড্ড বিভ্রান্ত দেখাচ্ছে ওয়াটসন। সেটাই স্বাভাবিক। আমার তো মাথায় ঢুকছে না যে এরকম একটা সাধারণ কথা বা লেখা কি করে বা কারোর মনে আতঙ্ক সৃষ্টি করতে পারে, বরং এটা দেখে তো হাসি পাওয়ার কথা। তুমি খানিকটা ঠিকই বলেছো ওয়াটসন, কিন্তু সত্যি কথা এটাই যে এই লেখা পড়ে একজন বলিষ্ঠ চেহারা ও মানসিকতার মানুষ এমনভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন যেন মনে হচ্ছিল এটা কোনো কাগজ নয়, বরং একটা রিভলভারের বাটের সহযোগে তার মাথায় আঘাত করা হয়েছে এবং তাই তিনি সংজ্ঞা হারিয়েছেন। তুমি তো দেখছি বিষয়টা নিয়ে আমার কৌতূহল বাড়িয়ে দিচ্ছ হোমস, কিন্তু তোমার হঠাৎ এটা মনে হলো কেন যে এই কেসটা সম্বন্ধে আমার জানা উচিত? কারণ এটা হলো আমার জীবনের প্রথম কেস। কথাটা শুনে আমি রীতিমতো চমকে উঠলাম। আমাকে জানতেই হতো অমন তুখর মস্তিষ্ক কবে কিভাবে অপরাধ জগতের হদিশ খুঁজতে আরম্ভ করল। আজ মনে হয় আমার এই অসম্ভব বুদ্ধিমান বন্ধুটি গপ্প বলার মেজাজে আছে। তোমাকে কখনো ভিক্টর ট্রেভারের গল্প বলিনি, তাই না? আমার 2 বছরের কলেজ জীবনে ওই ছিল আমার একমাত্র বন্ধু। তুমি তো জানোই ওয়াটসন, আমি খুব একটা মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করি না, তখনও করতাম না। বরং হস্টেলের ঘরে বসে একা একা নানান জটিল চিন্তাভাবনা করতেই আমি বেশি পছন্দ করতাম। আমার সহপাঠীদের সঙ্গেও আমার খুব একটা বন্ধুত্ব বা পরিচয় ছিল না। টুর্নামেন্টে বক্সিং করতাম, 2 একবার মেডেলও জিতেছি, কিন্তু তারপর ধীরে ধীরে কারো সঙ্গে আর যোগাযোগ রইল না। তবে ট্রেভারের সঙ্গে আলাপ হওয়াটা খুবই অদ্ভুত। শোনো, তবে এক ছুটির সকালে আমি কলেজের পাশে গির্জায় যাচ্ছিলাম। চার্চের দরজার ঠিক মুখে কোথা থেকে একটা বুল টেরিয়ার ছুটে এসে আচমকা আমার পায়ের গোড়ালিতে কামড় বসিয়ে দিল। কিছু বুঝে ওঠার আগেই ব্যাপারটা ঘটে গেল, আমি নিজেকে সামলানোর সুযোগই পেলাম না। পরে জানতে পারলাম সেই বিচক্ষণ কুকুরটির মালিকের নাম ভিক্টর ট্রেভার। দুটো মানুষের বন্ধুত্ব শুরু হওয়ার জন্য এমন ঘটনা মোটেও উপযুক্ত নয়, কিন্তু সেই সময় থেকেই আমাদের বন্ধুত্ব শুরু হয়।
আগামী যে দশটা দিন আমাকে শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছিল সে সময়টা ভিক্টর নিয়মিত আমার ঘরে আসতো এবং আমার খোঁজ খবর নিত। প্রথম প্রথম আমার ঘরে এসে মিনিটখানেক বসে চলে যেত, তারপর যত সময় যেতে লাগলো ততই আমার ঘরে ওর উপস্থিতির সময়সীমাও বাড়তে শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই আমরা ভীষণ ভালো বন্ধু হয়ে উঠলাম। ভিক্টর একজন দুর্দান্ত উজ্জ্বল প্রাণবন্ত ছেলে, পড়াশোনা থেকে কাজকর্ম কোনো কিছুতেই তার উৎসাহের শেষ নেই। সে কিনা আমার মতন এক অলস কর্মবিমুখ একটা মানুষের সাথে বন্ধুত্ব করল। তবে আমাদের মধ্যে একটাই মিল, আমি লক্ষ্য করেছিলাম আমার যেমন ও ছাড়া আর কোনো বন্ধু নেই, তেমনি আমি ছাড়া ওর আর দ্বিতীয় কোনো বন্ধু ছিল না। তারপর অবশেষে একদিন ও ওর দেশের বাড়িতে আমাকে ইনভাইট করল। জনি থপ একটা ছোট গ্রাম আছে, সেখানেই ওদের বাড়ি। ভিক্টরের বাবা ব্যক্তিত্বপূর্ণ একজন মানুষ, যেমন তার ব্যক্তিত্ব তেমনই তার প্রভাব প্রতিপত্তি। তিনি ছিলেন স্থানীয় আদালতের বিচারপতি এবং এলাকার বেশ বড় জমিদার। ওদের বাড়িটা পুরনো আমলের, বিশাল জায়গা জমি নিয়ে ইটের তৈরি দোতলা বাড়ি, বাইরে দেওয়ালে কাঠের বিম দিয়ে নানা রকম কারুকার্য করা। মূল ফটক থেকে একটা রাস্তা সোজা চলে গেছে বাড়ির সদর দরজার দিকে। অ্যান্ড দেয়ার ওয়াজ এক্সেলেন্ট ওয়াইল্ড ডাক শুটিং ইন দ্য ফেন্স। ভেতরে একটা ছোট কিন্তু সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে, আর সর্বোপরি একজন ভালো রাঁধুনি, ফলে বুঝতেই পারছো আমার যা যা প্রয়োজন সবকিছুই উপস্থিত। ভাবলাম ছুটিটা মন্দ কাটবে না। ভিক্টরের মা অনেক বছর আগেই মারা গেছেন, ভিক্টরের এক দিদি ছিল শুনলাম, সেও কয়েক বছর আগে ডিপথিরিয়াতে আক্রান্ত হয়ে মারা যায়। অতএব এই বাড়িতে পরিবার বলতে শুধুমাত্র বাবা ও তার একমাত্র ছেলে। ভিক্টরের বাবা মানুষটিকে আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো ওয়াটসন। ভদ্রলোক যে প্রথাগতভাবে খুব শিক্ষিত তা বলা যায় না, কিন্তু তাকে দেখে বেশ বোঝা যায় শারীরিক এবং মানসিকভাবে তিনি অত্যন্ত বলিষ্ঠ চরিত্রের একজন মানুষ। তিনি হয়তো অনেক বই পড়েননি, কিন্তু পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে যা যা শিখেছেন তা তিনি বিন্দুমাত্র ভুলে যাননি। চামড়ার রং রোদে পুড়ে তামাটে, একজোড়া জ্বলন্ত নীল চোখ, কাইন্ড এবং পরোপকারী হিসেবে লোকের মুখে সারা গ্রামে বেশ নাম ডাক। সবই তো ঠিক আছে, তবে রহস্যটা কোথায় নেই? দ্যাটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। আসল ঘটনাটা এবার বলছি। এক সন্ধেবেলায় আমি সিনিয়র ও জুনিয়র ট্রেভারের সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম, এমন সময় ভিক্টর ওর বাবার কাছে আমার পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে নানান রকম গল্প করতে লাগলো। জুনিয়র ট্রেভার উৎসাহের সঙ্গে বাবার কাছে আমার আশ্চর্য ক্ষমতা বলছে, তবে বেশ বুঝতে পারলাম কথাগুলো বুড়ো মানুষটার বিশ্বাস হচ্ছে না। তিনি ভাবছেন ছেলে বোধহয় সব বাড়িয়ে বলছিল। সব কথা শুনে তিনি হেসে উঠলেন। তবে মিস্টার হোমস, তোমার এই বিশেষ ক্ষমতা একবার আমার উপর প্রয়োগ করো তো দেখি। দেখো, আমি কিন্তু সাবজেক্ট হিসেবে খুব একটা খারাপ না, আমার জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে। আচ্ছা বলো তো দেখি, আমার দিকে তাকিয়ে তুমি আমার সম্বন্ধে কি কি গোপন কথা জানতে পারছো? খুব বেশি কিছু যে পারছি তা বলতে পারবো না, তবে হ্যাঁ এইটুকু বেশ বুঝতে পারছি, গত এক বছর ধরে আপনি বেশ ভয়ে ভয়ে আছেন। সম্ভবত আপনি কোনো ব্যক্তিগত আক্রমণ বা হামলার আশঙ্কা করছেন। আরে তুমি তো একদম ঠিক ধরেছ। বছরখানেক আগে আমরা একদল চোরা শিকারীকে ধরি, কিন্তু প্রমাণের অভাবে তাদেরকে ছেড়ে দিতে হয়। তারা আমাদের প্রাণে মারার হুমকি দিয়েছিল। আমার একজন সহকর্মী স্যার এডওয়ার্ড ইতিমধ্যেই ওদের দ্বারা আক্রান্ত হয়েছে। তারপর থেকে আমি একটু সতর্ক হয়ে থাকি, কাছে অস্ত্র রাখি, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না এই ব্যাপারটা তুমি জানলে কি করে। আপনার লাঠি দেখে, ইউ হ্যাভ এ ভেরি হ্যান্ডসাম স্টিক স্যার। আপনার লাঠিটা দেখে বোঝা যাচ্ছে ওটা বছর খানেকের বেশি পুরনো নয়, কিন্তু নতুন লাঠি হওয়া সত্ত্বেও ওটার মাথাটা ফুটো করিয়ে আপনি সীসা ভরেছেন তাতে, ফলে ওটার মাথাটা এখন এতটাই শক্ত ও মজবুত হয়ে উঠেছে যে ওটাকে অনায়াসে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতেই পারে। আমি আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি যে রীতিমতো বিপদের আশঙ্কা না থাকলে আপনি বৃথা এত কষ্ট করতেন না। বেশ, আর কিছু? আপনি আপনার যৌবনে প্রচুর বক্সিং করেছেন। রাইট, একদম ঠিক, কিন্তু এটা কিভাবে জানলে? আমার নাকটা কি সামান্য বেঁকে গেছে নাকি? না,
এটা বুঝলাম, কারণ এরকম ফ্ল্যাট আর মোটা কানের চামড়া একমাত্র বক্সারদেরই হয়। আর আপনি জীবনে অনেক বছর কোনো খনি এবং ডিগিং এর সঙ্গে যুক্ত ছিলেন। আবারও ঠিক, আমার পেশাই তো ছিল সোনার খনি তত্ত্বাবধান করা। এই তো আমার যা দেখছো সবই খনির টাকায়। আপনি নিউজিল্যান্ডে ছিলেন, আপনি জাপানেও গেছেন, আর সবশেষে বলবো, জীবনে কোনো একটা সময় আপনি এমন কোনো একজন ব্যক্তির সাথে ঘনিষ্ঠ ছিলেন যার নামের শুরুটা জে এ, কিন্তু পরবর্তীকালে আপনি চেয়েছিলেন তাকে ভুলে যেতে। শলক, এটা তুমি কি করে বললে? সেটা বলছি, কিন্তু আমার এই শেষ কথাটা শোনার পর উনি কেমন যেন থমকে গেলেন, তারপর ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখে কেমন যেন একটা উদ্ভ্রান্ত দৃষ্টি। কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর মুখ থুবড়ে পড়ে গেলেন। বুঝতেই পারছো ওয়াটসন, এরকম একটা ঘটনার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি আর ভিক্টর সঙ্গে সঙ্গে ছুটে গেলাম। বাবা, মিস্টার ট্রেভর। বাবা বাবা বাবা, কি হলো তোমার? মিস্টার ট্রেভর, আপনি ঠিক আছেন? আমরা আলগা করে চোখে মুখে জল দিলাম, তার জ্ঞান ফিরল, তিনি খাবি খেয়ে শেষমেশ উঠে বসলেন, তারপর জোর করেই হাসবার চেষ্টা করে বললেন, আশা করছি তোমাদের খুব বেশি ভয় দেখায়নি। আমার চেহারা এখনো শক্ত থাকলেও ভেতরটা দুর্বল হয়ে পড়েছে, তাই আমার মাঝে মধ্যে এরকম হওয়াটা খুব একটা আশ্চর্যের নয়। আমি জানি না তুমি কিভাবে এমন আশ্চর্য ক্ষমতার অধিকারী হলে, কিন্তু আমি বলছি তোমার যা ক্ষমতা রয়েছে তাতে তুমি চাইলে পৃথিবীর সেরা গোয়েন্দাদের একজন হতে পারো। সাধারণ প্রমাণ খুঁজতে থাকা গোয়েন্দারা তোমার কাছে শিশু, বুঝলে? শিশু। সেদিন ওই মানুষটার কথা শুনে প্রথমবার মনে হয়েছিল যে পর্যবেক্ষণ শিল্পকে এতদিন শুধুমাত্র হবি হিসেবে দেখে এসেছি, সেটা তো সত্যি আমার জন্য একটা নতুন পেশার রাস্তা খুলে দিতে পারে। তবে সেই মুহূর্তে এত কিছু ভাববার সময় ছিল না, কারণ ভদ্রলোককে দেখে খুবই বিধ্বস্ত লাগছিল। আমাকে ক্ষমা করবেন, আমি কি আপনাকে অজান্তে কোনো রকম আঘাত দিয়ে ফেললাম? তুমি হয়তো না জেনেই আমার মনের খুব একটা স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ফেলেছ। তুমি এত কিছু কিভাবে জানতে পারলে? তিনি খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলার চেষ্টা করলেও দেখলাম তার চোখ দুটোতে ভয়ের ছাপ। আমি বললাম, ব্যাপারটা একদম সহজ স্যার, আপনি যখন হাত বাড়িয়ে ওয়াইন গ্লাসটা তুলছিলেন তখন আপনার জামার হাতাটা সরে গিয়েছিল, তখনই দেখলাম আপনার কবজির নিচে একটা উল্কি, কিন্তু তার চারপাশে চামড়া ঘষে গেছে। বুঝলাম আপনি যথেষ্ট চেষ্টা করেছেন ঘষে ঘষে লেখাটা তুলে ফেলতে, অর্থাৎ এই মানুষটি আপনার কাছের ছিল বলেই আপনি তার নাম নিজের হাতে লিখেছিলেন, আবার আপনি তাকে প্রাণপণে ভুলে যেতে চেয়েছিলেন। অদ্ভুত, কি আশ্চর্য দৃষ্টি তোমার! তুমি একদম ঠিকই বলেছ, এ বিষয়ে আমরা কথা বলবো না। Of all ghosts, the ghosts of our own lovers are the worst. চলো সিগার ধরানো যাক। সেদিনের পর থেকে আপাত দৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকলেও ভদ্রলোক আমাকে কেমন যেন সন্দেহের চোখে দেখতে শুরু করলেন, এমনকি ভিক্টরও আমাকে বলেছিল, আরে সেদিন তুমি যা ম্যাজিক দেখালে তারপর থেকে বাবা তোমাকে আর সহজভাবে নিতে পারছে না, সব সময় ভাবছে তুমি কি গোপন কথা জেনে ফেলবে আবার। ভদ্রলোক মুখে কিছু প্রকাশ করতেন না ঠিকই, কিন্তু তার মনের মধ্যে ব্যাপারগুলো এমনভাবে চেপে বসেছিল যে চেষ্টা করলেও তিনি তার সেই উদ্বেগ চেপে রাখতে পারতেন না। শেষে বুঝলাম আমার উপস্থিতি তাকে বড়ই বিড়ম্বনা দিচ্ছে, ঠিক করলাম এখানে আর থাকবো না। ঠিক সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। কি ঘটনা বলছি? তখন বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝেছিলাম ঘটনাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সেদিন সকালে আমরা বাড়ির বাগানের চেয়ারে বসে আছি, ঠিক সেই সময় বাড়ির চাকর এসে জানালো কে একজন লোক নাকি এসেছে। লোকটি কোনো নাম বলেনি, সে নাকি শুধু কথা বলতে চায়। এই শুনে মিস্টার ট্রেভর বললেন, বেশ এখানেই পাঠাও তাকে। কিছুক্ষণ পর যে লোকটা আমাদের সামনে এসে দাঁড়ালো তার আচার আচরণ বা চলাফেরায় শিক্ষার লক্ষণ নেই, রোগা, মুখে কয়েকদিনে না কাটা খোঁচা খোঁচা দাড়ি, এক ধূর্ত হাসি, আই মাস্ট টেল ইউ ওয়াটসন, দাঁতগুলো হলুদ রঙের, সব মিলিয়ে বেশ নোংরা। মিস ট্রেভর লোকটিকে দেখেই চেয়ার ছেড়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেলেন।
ব্যাপারটা কি হলো ঠিক বুঝে উঠতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে অবশ্য তিনি ফিরে এলেন, মুখে ব্র্যান্ডির গন্ধ পেলাম। মিস্টার ট্রেভর ওই লোকটিকে বললেন, তা তোমার জন্য কি করতে পারি বলো? আমাকে চিনতে পারছেন না বুঝি? আরে তুমি হাটসন না? আপনি ঠিক ধরেছেন। শেষ কবে দেখা হয়েছিল আমাদের? হ্যাঁ, সে তো প্রায় 30 বছর হয়ে গেল, তাই না? দেখুন দিনকাল কেমন বদলে গেছে। আপনার আজকে এত বড় বাড়ি, আর আমি এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আজ আমার যা কিছু থাকুক না কেন, আমি কিন্তু আমার জীবনের পুরনো দিন ভুলে যাইনি। এবার মিস্টার ট্রেভর লোকটার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে তার কানে কানে কি যেন বললেন, তারপর আবার স্বাভাবিক কণ্ঠে বললেন, যাও তুমি রান্না করে যাও, রাঁধুনিকে বলো আমি বলেছি তোমার খাবার দিতে। আর চিন্তা করো না, আমারই বাড়িতে তোমার একটা কাজের ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেবো, যাও। ধন্যবাদ স্যার। এই গত 2 বছর ধরে একটা মালবাহী জাহাজে কাজ করে করে সবে দেশে ফিরেছি। জাহাজে কাজ করতে আর ভালো লাগছে না, বিশ্রাম দরকার, তাই ভাবলাম এখানেই আসি। আমি নিশ্চিত ছিলাম স্যার, হয় আপনি নয় মিস্টার বেডস, কেউ একজন নিশ্চয়ই আমাকে কাজ দেবেন। মিস্টার ট্রেভরের চোখ মুখ যেন আরো সতর্ক হয়ে উঠল। তুমি জানো মিস্টার বেডস কোথায় আছে? জানি স্যার, আমার বন্ধুরা কে কোথায় আছে তার সব হদিশ আমি ভালো করেই জানি। কথাটা বলে লোকটা কিচেনের দিকে চলে গেল, আর মিস্টার ট্রেভর আমাদের বললেন, লোকটাকে চিনি অনেক দিনই, মানে জাহাজে খালাসির কাজ করত। কথা শেষ করে তিনি বাড়ির ভেতরে চলে গেলেন। ঘণ্টাখানেক পর যখন আমরা ভেতরে গেলাম, তখন দেখলাম মিস্টার ট্রেভর আকণ্ঠ মদ্যপান করে ঘরের সোফার উপর অচেতনভাবে শুয়ে আছেন। বেশ বুঝতে পারলাম কোথাও কিছু একটা গণ্ডগোল হয়েছে, যার জন্য ভদ্রলোক এইভাবে অস্থির হয়ে পড়েছেন, আর সেই অস্থিরতাকে ঢাকার জন্যই এভাবে নেশা করতে শুরু করেছেন। আমার এসব ভালো লাগছিল না, তাই বিন্দুমাত্র দেরি না করে আমি লন্ডন ফিরে গিয়েছিলাম। অত বড় ছুটিটার মাত্র প্রথম সপ্তাহটা কেটেছিল, অতএব বুঝতেই পারছো ওয়াটসন, আমার বাকি ছুটিটা হস্টেলের ঘরে বসেই কাটাতে হতো। আসলে আমি ভিক্টরকে বিব্রত করতে চাইনি। ছুটি শেষ হওয়ার সপ্তাহখানেক বাকি, ঠিক তখনই ভিক্টরের কাছ থেকে একটা টেলিগ্রাম পেলাম। ভীষণ বিপদ, তোমাকে প্রয়োজন, তাড়াতাড়ি চলে এসো। কোয়াইট অবভিয়াসলি আমি দেরি না করে রওনা হলাম। স্টেশনে আমার জন্য ডগ কাট নিয়ে অপেক্ষা করছিল ভিক্টর। দেখলাম বেচারা সময় খুব খারাপ যাচ্ছে, রোগা হয়ে গেছে, শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিক্টর আমাকে বলল, বাবা মনে হয় আর বাঁচবেন না। কেন, কি হয়েছে? অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে, তাই তোমাকে ডেকে পাঠালাম। জানি না বাড়ি ফিরে মানুষটাকে দেখতে পাবো কিনা, ডাক্তারের তত্ত্বাবধানে রেখেই তোমাকে নিতে চলে এসেছি। এই কদিনের মধ্যে কি এমন হয়েছিল? আমিও তো সেটাই ভাবছিলাম ওয়াটসন। আচমকা এইসব খবর শুনে খানিকটা ধাক্কা খেয়েছিলাম। আমি ভিক্টরকে জিজ্ঞেস করলাম, কিন্তু কি কারণে এমন হলো? সেটাই তো ব্যাপার। তোমার মনে আছে তুমি যেদিন চলে এলে তার ঠিক আগের দিন সকালবেলায় একটা অদ্ভুত দর্শন লোক এসে উপস্থিত হয়েছিল? বিশ্বাস করো ওটা একটা শয়তান। ও বাড়িতে ঢোকার পর এক মুহূর্তের জন্য আমাদের জীবনে শান্তি আসেনি। বাবাকে দেখলে মনে হয় কোনো অদৃশ্য শক্তি যেন বাবার জীবন কেড়ে নিচ্ছে। আমি এখনো জানি না আমার বাবার মতো ভালো দয়ালু মানুষ কি করে এরকম বাজে লোকের খপ্পরে পড়ল। যাকে এখন তুমি এসে গেছো একটু স্বস্তি হচ্ছে। আমার মনে হয় এই মুহূর্তে তুমি সঠিক পথ দেখাতে পারবে। ওই লোকটাকে আমার বাবা বাগানের মালি বানিয়েছিল, কিন্তু তাতে সে খুশি ছিল না। আর সেই কারণে বাবা কি করলেন জানো, লোকটাকে গোটা বাড়ি দেখভালের দায়িত্ব দিয়ে দিলেন। লোকটা তারপর থেকে যা খুশি তাই করতে লাগলো, চরম পর্যায়ে উঠে গেল। ওর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে বাবাকে নোংরা গালিগালাজ করেছিল। লোকটাকে এক কষিয়ে থাপ্পড় মেরেছিলাম। লোকটা বাড়ি থেকে সেই মুহূর্তে বেরিয়ে গেলেও পুরোপুরি বিদায় হয়নি। বিকেলে আবারও বাবার সঙ্গে ওর কথা হয়। কি কথা হয়েছিল আমি তা জানি না, তবে বাবা আমাকে বললেন, ভিক্টর তুমি হাটসনের কাছে ক্ষমা চেয়ে নাও। আমি ওই লোকটার কাছে ক্ষমা চাইব না। তুমি আমাকে প্লিজ বলো, এরকম একটা নোংরা লোকের প্রতি তোমার এত দয়া কেন? তুমি জানো না আমি কি সমস্যায় পড়েছি। অনেক কথাই তোমাকে বলে যেতে চাই, কিন্তু বলতে পারছি না।
তবে তুমি সব জানতে পারবে। যেভাবেই হোক তোমাকে আমি সব কথা বলে যাব। শুধু এইটুকু বিশ্বাস রেখো ভিক্টর, তোমার বাবা কোনোদিন তোমার খারাপ চাইনি। তুমি যে আমার প্রাণ। আমাকে জড়িয়ে ধরলেন বাবা। আমি বুঝতে পারলাম বাবার মনের ভেতর ভয়ানক কিছু একটা চলছে। তারপর থেকে সেদিন সারাটা দিন স্টাডিতে কাটালেন দরজা বন্ধ করে। পরের দিন হাটসন আবার এলো আমাদের বাড়িতে, বলল, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি হ্যামশায়ে মিস্টার বেডোজের কাছে যাব। মনে হয় আমাকে দেখে উনি আপনার মতোই খুশি হবেন। আশা করি মনে কোনো অসন্তোষ নিয়ে চলে যাচ্ছ না। আপনার পুত্র তো এখনো ক্ষমা চায়নি। ভিক্টর, তুমি সত্যি ওনার সাথে বড় খারাপ ব্যবহার করেছো, তোমার এবারে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। বাবা, বিগত এক মাস ধরে ওই লোকটির সমস্ত অন্যায় অসভ্যতা সহ্য করছি আমি। আমি নিজের আত্মসম্মান নষ্ট করব না। বেশ, আমিও তাহলে আমার নিজের হিসেব বুঝে নেব। চললাম, এবার বরাবর হিসেব হবে। এটা বলেই হাটসন ঘর থেকে বেরিয়ে গেল। তবে শেষ আঘাতটা এলো গতকাল সন্ধেবেলায়। কিরকম? গতকাল সন্ধেবেলা বাবার নামে একটা চিঠি আসে। চিঠিটা পড়ে তিনি দুহাতে ক্রমাগত কপাল চাপড়াতে লাগলেন এবং পাগলের মতো গোটা ঘরে ছোটাছুটি এবং চিৎকার করতে লাগলেন। আমি শেষ হয়ে গেলাম। তারপরে বাবা হঠাৎ পড়ে গেল। আমি যতক্ষণে তাকে ধরে নিয়ে এসে সোফায় শোয়ালাম, ততক্ষণে তার চোখ মুখ বেঁকে গেছে। বুঝলাম স্ট্রোক হয়েছে। বিন্দুমাত্র দেরি না করে আমি আমাদের পরিবারের ডাক্তারকে ডাকলাম। তিনি এসে পরীক্ষা করে বললেন তার প্যারালিসিস হয়ে যাচ্ছে। আমি যখন আজ বাড়ি থেকে বেরোলাম তখনও জ্ঞান ফেরেনি। জানি না বাড়ি ফিরে বাবাকে দেখতে পাবো কি না। কিন্তু একটা কথা বলো ভিক্টর, সেই চিঠিতে এমন কি লেখা ছিল যা দেখে তোমার বাবা এরকম উত্তেজিত হয়ে উঠলেন? আরে সেটাই তো রহস্য। আমি পড়েছি, তাতে কিছুই নেই, বরঞ্চ যা লেখা আছে অদ্ভুত রকমের হাস্যকর। কথা বলতে বলতে আমরা এতক্ষণে বাড়ির সামনে পৌঁছে গেছি। সন্ধে নামেনি তখনও। দেখতে পেলাম বাড়ির জানালায় কালো পর্দা টেনে দেওয়া হয়েছে, যার অর্থ স্পষ্ট। আমরা সামনের দরজায় এসে তাড়াতাড়ি দরজা খুলে ঢুকতেই একজন কালো পোশাক পরিহিত ভদ্রলোক বেরিয়ে এলেন। ভিক্টর তাকে জিজ্ঞেস করল, কখন হলো ডক্টর? তুমি বাড়ি থেকে বেরোনোর খানিক পরেই। জ্ঞান ফিরেছিল? হ্যাঁ ফিরেছিল, ঠিক মৃত্যুর আগের মুহূর্তে। আমার জন্য কিছু বলে গেছেন? শুধুমাত্র একটাই বাক্য তিনি উচ্চারণ করেছেন। সমস্ত কাগজপত্র জাপানিজ ক্যাবিনেটের পিছনে ড্রয়ারে রাখা আছে। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অফ দ্য গ্লোরিয়া স্কট। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। ডাক্তারবাবু আর ভিক্টর দুজনেই বাবার ঘরের দিকে চলে গেলেন, আর আমি বসে বসে পুরো টাইম লাইনটা মনে মনে ভাবতে শুরু করলাম। কিছু ব্যাপার ততক্ষণে আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। মিস্টার ট্রেভর এত ভয় কেন পাচ্ছিলেন? একটাই মাত্র কারণ থাকতে পারে, নিশ্চয়ই কোনো এমন একটা অতীত আছে যা কেউ জানে না। আর তাছাড়া সেদিন ওই হাতের উল্কির কথায় ওরকম কেন হয়ে গেলেন? আর ফোর্ডিং হেম থেকে আসা ওই চিঠিটা যেটা পড়ে উনি ভয় পেয়ে মারাই গেলেন? তখন আমার মনে হলো ফোর্ডিং হেম তো হ্যাম্পশায়ার, আর সেখানেই মিস্টার বিডোজের সঙ্গে হাডসন দেখা করতে গেছে। হাডসন কোনো একটা অজানা অতীতের ভয় দেখিয়ে মিস্টার ট্রেভরকে যেভাবে ব্ল্যাকমেইল করছিল, ঠিক তেমনই নিশ্চয়ই মিস্টার বেডোজকেও একইভাবে ব্ল্যাকমেইল করতেও সেখানে গিয়েছিল। এক্স্যাক্টলি। কিন্তু ভিক্টর তো তোমায় বলছিল চিঠিটা নাকি হাস্যকর, তা হাসির চিঠি পড়ে কেউ ভয় পেয়ে মারা যাবে কেন? ভিক্টর নিশ্চয়ই চিঠিটা পড়তে ভুল করেছে, অথবা বিশেষ বিষয়গুলো ওর নজর এড়িয়ে গেছে। অর্থাৎ চিঠিটা কোনো একটা সাংকেতিক উপায় লেখা। একবার আমাকে নিজের চোখে দেখতেই হবে, কোনো গোপন তথ্য নেই তো। যাই হোক, ঘণ্টাখানেক পর আমার বন্ধু এলো কতগুলো কাগজপত্র হাতে নিয়ে। ও এসে আমার মুখোমুখি একটা চেয়ারে বসল, আর এই চিরকুট
আমার হাতে দিল, এই যেটা তুমি একটু আগে পড়লে, দ্য সাপ্লাই অফ গেম ফর লন্ডন ইজ গোয়িং স্টেডিলি আপ, হেড কিপার হাটসন উই বিলিভ হ্যাজ বিন নাও টোল্ড টু রিসিভ অল অর্ডার্স ফর ফ্লাই পেপার অ্যান্ড ফর প্রেজারভেশন অফ ইয়োর হ্যান ফেজেন্টস লাইফ। প্রথমে আমারও মনে হয়েছিল কোনো মানে নেই, আমিও তোমার মতনই বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু তাও বার বার পড়তে লাগলাম, কারণ আমার মনে হচ্ছিল ওটার মধ্যে কোনো একটা সিরিয়াস অর্থ লুকিয়ে আছে। হাটসনের নামটা কিন্তু এই চিঠিতেও ছিল, তো নানা রকমভাবে চেষ্টা করার পর হঠাৎ ব্যাপারটা মাথায় খেললো, প্রথম শব্দটা নিয়ে যদি পরের দুটো শব্দ ছেড়ে দিয়ে চতুর্থ শব্দটা রেখে দিই, তারপর আবার তার পরের দুটো শব্দ ছেড়ে দিয়ে তার পরের শব্দটা রাখি, তাহলে আবার একটা মানে দাঁড়াবে। যেমন প্রথম সেন্টেন্সটা মানে দ্য সাপ্লাই অফ গেম ফর লন্ডন ইজ গোয়িং স্টেডিলি আপ, এটাই আমি দ্যটা রাখলাম, সাপ্লাই অফ এই দুটো শব্দ বাদ দিলাম, আবার গেম এই শব্দটা রাখলাম, পরের দুটো শব্দ ফর লন্ডন বাদ দিলাম, আবার ইজটা রাখলাম, পরের দুটো শব্দ গোয়িং স্টেডিলি এই দুটো বাদ দিলাম, আবার আপটা রাখলাম। তাহলে কি দাঁড়ালো বৎসন? দ্য গেম ইজ আপ। এভাবে পুরোটা সাজালে যা দাঁড়ায় তাতে যাকে চিঠিটা পাঠানো হবে সে ভয় পেতে বাধ্য। এভাবে সাজিয়ে লেখাটা দাঁড়ালো, দ্য গেম ইজ আপ, হাডসন হ্যাজ টোল্ড অল, ফ্লাই ফর ইয়োর লাইফ, অর্থাৎ খেলা শেষ, হাডসন সবকিছু বলে দিয়েছে, বাঁচতে হলে পালাও। এবার ভিক্টরকে এটা বলাতে ও বলল, ও ব্ল্যাকমেইলের ব্যাপার, তাহলে বাবার ওরকম ভয় পাওয়াটা তো স্বাভাবিক, মৃত্যুর থেকে সম্মানহানি হওয়া অনেক বেশি বেদনাদায়ক। আচ্ছা, কিন্তু এই বাকি শব্দগুলো? ওগুলো আসল শব্দগুলোকে লুকোনোর জন্য ব্যবহার করা হয়েছে, যাতে তোমার বাবা ছাড়া আর কেউ না বুঝতে পারে। আচ্ছা, তুমি এই ব্যাডোজের ব্যাপারে কিছু জানো? কি জানি, তুমি বললে বলে মনে পড়ছে, বাবা ওর কাছ থেকে ইনভিটেশন পেতেন টু শুট ওভার হিজ প্রিজার্ভস এভরি অটম। তাহলে এবার শুধু জানতে হবে কিসের জন্য এই ব্ল্যাকমেইল। যদিও আমার বলতে লজ্জা করছে, কিন্তু তোমার কাছ থেকে আমি কিছুই লুকোতে চাই না। এই দেখো, এই লেখাটা বাবা তখন লিখে রেখেছিলেন যখন তিনি বুঝে গেছিলেন যে বিপদ আসন্ন, জাপানিজ ক্যাবিনেটের পিছনে এটাই লুকোনো ছিল। আমার এটা নিজে পড়তে সাহস হচ্ছে না, তুমি প্লিজ আমাকে পড়ে শোনাও। ওয়াটসন, সেই রাতে আমি যেমনভাবে এটা পড়ে শুনিয়েছিলাম, আজও তোমাকে সেভাবেই শোনাচ্ছি, মন দিয়ে শোনো। গ্লোরিয়া স্কট জাহাজ ও যাত্রা সংক্রান্ত বিবরণ। 1855 সালের 8ই অক্টোবর ফ্যালমথ থেকে রওনা দেয়। গন্তব্য ছিল ল্যাটিটিউড নর্থ 15°20', লঞ্জিটিউড ওয়েস্ট 25°14'। গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ছিল 6ই নভেম্বর। মাই ডিয়ার ডিয়ার সান, আমি বেশ বুঝতে পারছি অদূর ভবিষ্যতে আমার জন্য চরম লজ্জার দিন অপেক্ষা করছে, তাই সব কথা সৎভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে লেখার চেষ্টা করছি। এবং প্রথমেই বলি, আমার আজকের এই ভয় আইন বা শাস্তি পাওয়ার ভয় নয়, কিংবা দেশের মানুষের কাছে সম্মান হারানোর ভয় নয়, বরং তোমার চোখে অনেক নিচে নেমে যাওয়ার ভয়। এই ব্যথাটাই যেন আমার হৃদয় চিড়ে দিচ্ছে বারবার, যে তুমি আমাকে এত ভালোবাসো, এত শ্রদ্ধা করো, সেই তুমি কি এসব জানার পরও আমাকে ভালোবাসতে বা সম্মান করতে পারবে? জানি না পারবে কি না। এই লেখাগুলো যখন তুমি পড়বে, তখন হয়তো আমি আর থাকবো না। আর এখানে যা যা আমি লিখছি সব অক্ষরে অক্ষরে সত্যি। এই লেখাটা যেন তুমি ছাড়া আর কারোর হাতে না পড়ে। পড়া হয়ে গেলে এই লেখাটাকে অবশ্যই পুড়িয়ে ফেলো। আমার নাম ট্রেভর নয়, যৌবনে আমার নাম ছিল জেমস আর্মিটেজ। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, সেদিন তোমার সেই তুখর বুদ্ধিমান কলেজের বন্ধু শার্লক হোমস যখন আমার হাতের উল্কি করা ইনিশিয়ালটার কথা বলেছিল, তখন কেন আমি ওইভাবে ঘাবড়ে গিয়েছিলাম? আমি লন্ডনের এক ব্যাংকে চাকরি করতে শুরু করি, আর সেখানেই চুরি করে শেষ পর্যন্ত আমি ধরা পড়ে যাই। দেশের আইন ভঙ্গ করার জন্য বিচারে আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
সাথে এও হুকুম করা হয় আমাকে দ্বীপান্তরে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে। আমি জানি এই লেখাটি পড়তে পড়তে তোমার চোখ মুখ ঘৃণায় ও রাগে লাল হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো নিতান্তই প্রয়োজনে পড়ে আমি এই চুরিটা করতে বাধ্য হয়েছিলাম। খুব তাড়াতাড়ি একটা বড়সড় অঙ্কের টাকা আমার হাতে আসার কথা ছিল। ভেবেছিলাম চুরিটা আবিষ্কার হওয়ার আগেই সে টাকা দিয়ে আমি চুরির টাকার ঘাটতিটা পূর্ণ করে দেব। কিন্তু আমার চরম দুর্ভাগ্য, যে টাকাটা আমার পাওয়ার কথা ছিল সেটা আর পেলাম না। ওদিকে সেই সময় ব্যাংকের নির্দিষ্ট সময়ের আগেই অডিট হওয়াতে আমার চুরি ধরা পড়ে গেল। আজকের দিনে ঘটনাটা ঘটলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতে পারত, হয়তো অনেক রকম বিচার বিবেচনা করে দেখা হতো, কিন্তু তখনকার সময় আইন বড়ই কড়া ছিল। ফলে যা হওয়ার তাই হল। ভাগ্যের পরিহাসে আমার 23rd বার্থডে দিন আমার হাতে শেকল আর কোমরে দড়ি বেঁধে তোলা হলো অস্ট্রেলিয়াগামী জাহাজ গ্লোরিয়াস স্কটে। তখন 1855 সাল, ক্রিমিয়ান যুদ্ধের বন্দীদের নিয়ে যাওয়ার জন্য যেসব জাহাজ থাকে সেগুলো তখন যুদ্ধে ব্যস্ত, ফলে সরকার বাধ্য হয়ে কিছু ছোট ব্যবসায়ী মালবাহী জাহাজকে অপরাধী চালান করার কাজে ব্যবহার করতে শুরু করল। এই গ্লোরিয়াস স্কট জাহাজটি সেরকম একটা জাহাজ, চীন থেকে চা নিয়ে আসতো ইংল্যান্ডে। দেখতে সাবেকি জাহাজের মতন হলেও সেটি ছিল বেশ মজবুত। সেই জাহাজে ছিলাম আমরা 38 জন বন্দী, সাথে ছিল 26 জন ক্রু মেম্বার, 18 জন সৈনিক, 1 জন ক্যাপ্টেন, 3 জন মেট, 1 জন ডাক্তার, 1 জন মিস্ত্রি আর 4 জন প্রহরী। যে ছোট্ট সেলগুলির মধ্যে বন্দীদের রাখা হয়েছিল তার দেয়ালগুলো বেশ পাতলা, ফলে একটা সেলে কেউ জোরে কথা বললে পাশের সেল থেকে তা স্পষ্ট শোনা যেত। আমার ডান পাশের ক্যাবিনে যে বন্দীটি ছিল তাকে আমি প্রথম দিন থেকে ভালো করে লক্ষ্য করেছিলাম। অল্প বয়সী একটা ছেলে, মুখে দাড়ি গোঁফ নেই, সবচেয়ে চোখে পড়ার মতন ছিল ছেলেটার উচ্চতা। ওরকম লম্বা মানুষ সচরাচর দেখা যায় না, প্রায় 6.5 ফুট তো হবেই। প্রথম থেকেই বুঝেছিলাম এই ছেলে অন্য ধাতু দিয়ে গড়া। আমি ছাড়া বাকি বন্ধুরা যেখানে ভবিষ্যতের কথা ভেবে হাপিত্যেশ করছিল সেখানে এই ছেলে দিব্যি ফুর্তিতে ঘুরে বেড়ায়। যেন কিছুই হয়নি, মনে হতো যেন তুষার ঝড়ের মধ্যে একটা আগুনের গোলা ঘুরে বেড়াচ্ছে। একদিন রাতে পাশের দেওয়ালে একটা টোকার শব্দ পেয়ে চমকে উঠে বসলাম আমি। এবার একটা গলার আওয়াজ হলো, হ্যালো মেট, কি নাম তোমার, তুমি এখানে কিভাবে এলে? আমার নিজের পরিচয় দিয়ে পাল্টা পরিচয় জিজ্ঞেস করলাম। আমার নাম জ্যাক প্রেন্ডাগাস্ট, পদবিটা না মনে রাখলেও হবে, বন্ধুরা আমার শুধু নাম ধরেই ডাকে, আর নানা কারণে আমার নাম মনেও রাখে সবাই, তুমিও রাখবে। নামটা শুনে আমার চেনা চেনা লাগলো, খুব সম্ভবত এর কেসটার কথা আমি শুনেছিলাম। ভালো পরিবারের ছেলে, ভীষণ গুণী, কিন্তু সেই গুণ সে কাজে লাগিয়েছিল লোক ঠকানোয়। লন্ডনের বহু ব্যবসায়ীকে কোটি কোটি টাকার প্রতারণা করেছে। আমি কথাগুলো বলতেই সে হেসে উঠল। তা বেশ, আমার কেসটা যখন এত ভালো করে মনে রেখেইছ তখন নিশ্চয়ই আর একটা ব্যাপারও ভালো করে মনে আছে তোমার। আমার কাছে রোজগার করা প্রায় 1 মিলিয়ন পাউন্ড ছিল, তাই না? হ্যাঁ, মানে খবরের কাগজে তো সেরকমই লেখা হয়েছিল, কিন্তু বলেছিল সেগুলো নাকি কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেই টাকা এখন কোথায় জানো? আমার হাতের মুঠোয়। আমার হাতে যে পরিমাণ টাকা আছে তোমার মাথায় সেই পরিমাণ চুলও নেই, বুঝলে? আর একটা কথা জানবে, তোমার কাছে টাকা থাকলে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে, যা খুশি। তোমার নিশ্চয়ই মনে হচ্ছে আমার মতো একজন মানুষ এই বস্তা পচা জাহাজে একজন অসহায় বন্দী হয়ে পড়ে থাকবে। ছেলেটার কথা বলার ধরনটাই ঠিক এরকম, তার কথাবার্তা কিছুই আমার মাথায় ঢুকছিল না। আমার মনের বিভ্রান্তি বুঝতে পেরে এবার জ্যাক আমাকে সব কথা খুলে বলল। ওর কথা শুনে আমি রীতিমতো শিউরে উঠলাম। ও এই জাহাজটা কোনো রকমে দখল করে নেওয়ার পরিকল্পনা করেছে,
টাকার লোভ দেখিয়ে ইতিমধ্যে 12 জন বন্দীকেও হাত করে নিয়েছে। এবার সে আমাকেও সাথে চায়। এই জাহাজে আমার কয়েকজন পার্টনার আছে। জাহাজের ওই লেবারকে টাকা দিয়ে অলরেডি ক্রিউ মেম্বারগুলোকে আমি হাত করে নিয়েছি। শুধু তাই নয়, সেকেন্ড মেট তার 2 জন প্রহরীকেও আমি হাত করেছি। কিন্তু আমাদের কাজটা কি হবে? কিছুই না, শুধু সৈনিকদের খালাস করে দিতে হবে। ওদের লাল রঙের কোটগুলো আর একটু লাল করে দিতে হবে, এই যা। কিন্তু ওদের কাছে তো অস্ত্র আছে। সে তো আমাদের কাছেও আছে বন্ধু, তুমি বাদে অনেক বন্দীদের কাছে আমি ইতিমধ্যেই অস্ত্র তুলে দিয়েছি। আপাতত তুমি একটা কাজ করো, তোমার এই পাশের কেবিনে যে ছেলেটা রয়েছে তার সাথে একটু কথা বলে দেখো, ওকেও আমাদের দলে নিতে হবে। আমি সেই মতোই বাঁদিকের ছেলেটার সাথে কথা বললাম, দেখলাম তারও অবস্থা আমারই মতো, লঘু পাপে গুরুদণ্ড পেয়েছে। ছেলেটির নাম ছিল এভেন্স। সেও প্রায় এক কথায় আমার সাথে ষড়যন্ত্রে যোগ দিতে রাজি হয়ে গেল। আগামী একদিনের মধ্যেই মাত্র 2 জন ছাড়া আর সমস্ত বন্দীদের আমাদের দলে টেনে ফেললাম। এই 2 জনের একজন ছিল খুব ভীতু আর আরেকজন জন্ডিসে ভুগছিল। সত্যি বলতে প্রথম থেকে আমরা বুঝে গিয়েছিলাম যে আমাদের দল এতটাই ভারী যে কেউ আমাদের জাহাজ দখল করা থেকে আটকাতে পারবে না। ইতিমধ্যে খাবার দেওয়ার নাম করে সেই মিস্ত্রি আমাদের সকলের ঘরে ঘরে এসে আমাদেরকে একটা করে রিভলভার আর কয়েকটা করে টোটা দিয়েছিল, কেউ টের পায়নি। এখন বিরোধী বলতে শুধু ক্যাপ্টেন, 2 জন মেট, 18 জন সৈনিক এবং ডাক্তার। জ্যাক আমাদের নির্দেশ দিল যে কোনো পরিস্থিতির জন্য আমরা যেন তৈরি থাকি। জ্যাক আরও বলল যে রাতের অন্ধকারে আচমকা আমরা আক্রমণ করব। সেরকম একটা সিচুয়েশন অবশ্য এলো, মোর কুইকলি দ্যান উই এক্সপেক্টেড। একদিন সন্ধেবেলায় ডাক্তারের এক অসুস্থ রোগীকে দেখতে, আর ডাক্তারের হাত পড়ল তোষকের তলায় লুকিয়ে থাকা রিভলভারটার ওপরে। ডাক্তার প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এখানে পিস্তল আছে, এখানে এখানে পিস্তল আছে, হেল্প হেল্প, এখানে পিস্তল আছে, হেল্প হেল্প। ফলে উপায় না দেখে সে অসুস্থ বন্দীটি ছিটকে উঠে তাকে কোনো রকম চাপটে ধরল। ক্যাবিনের দিকে জ্যাকের নজর ছিল, সেও ছুটে এলো। তারপর 2 জনে মিলে ডাক্তারকে শক্ত করে খাটের সঙ্গে বাঁধল তারা এবং তার মুখে রুমাল গুঁজে দিল। ডাক্তার ডেকের দিকে দরজাটা খুলিয়ে এসেছিল, ফলে জ্যাক এবং আমরা সকলেই বেরিয়ে এলাম বাইরে। চোখের নিমেষে বন্দুকের গুলিতে 2 জন সৈনিকের খুলি উড়ে গেল। ইঞ্জিন রুমের সামনে আরও বেশ কয়েকজন সৈনিক দাঁড়িয়েছিল, কিন্তু তারা কাঁধ থেকে বন্দুক নামানোর আগেই ওদেরও একই দশা হল। আমরা ছুটে গেলাম ক্যাপ্টেনের ঘরের দিকে। ক্যাপ্টেনের ঘরের দরজা খোলার সাথে সাথেই একটা ভয়ানক বিস্ফোরণে আমরা চমকে উঠেছিলাম। দেখলাম মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে ক্যাপ্টেন। তার হাতে রয়েছে একটা রিভলভার, মাথার পাশে একটা ফুটো। বুঝলাম তিনি ভয়ে আত্মহত্যা করেছেন। একইভাবে গুলি করে মেরে ফেলা হলো আরো সৈনিকদের। বুঝলাম আমাদের কাজ শেষ। এতদিন বন্দী থাকার পর হঠাৎ মুক্তির আনন্দে আমরা যেন পাগল হয়ে উঠেছিলাম। ঠিক তখনই একটা বিস্ফোরণের শব্দে পুরো জাহাজ যেন কেঁপে উঠল। কিছুক্ষণের জন্য আমরা হতবাক হয়ে গেলাম। তারপর ধোঁয়া কাটতে দেখলাম আমাদের সঙ্গী সাথীদের মধ্যে বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় মেঝের ওপর পড়ে আছে। আমরা কয়েকজন ছুটে গিয়ে বেরিয়ে দেখলাম ডেকের ওপরে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে প্রায় 10 জন সৈনিক, যারা এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল। সম্ভবত তারা লুকিয়েছিল। এবার সত্যি সত্যি শুরু হলো এক মারণযুদ্ধ।
জ্যাকের ক্ষমতা আছে বলতে পারো। একা হাতে প্রায় সে সমস্ত সৈনিকদের শেষ করে ফেলল। অবশ্য আমরাও তাকে সাহায্য করেছিলাম। শেষে দেখা গেল দুজন প্রহরী আর আরেকজন ডাক্তার ছাড়া আমাদের শত্রুপক্ষের কেউই আর বেঁচে নেই। তখন জ্যাক নির্দেশ দিল শত্রুপক্ষের বাকি সবাইকে শেষ করে দিতে, কারণ শত্রু শেষ রাখতে নেই। কিন্তু আমি এবং আর কয়েকজন এই প্রস্তাবে রাজি হলাম না। এতক্ষণ যা হয়েছে তার পেছনে একটা কারণ ছিল, কিন্তু এখন ঠান্ডা মাথায় মানুষ হত্যা করার তো কোনো মানেই হয় না। আমরা মুক্তি পেয়েছি, এতেই আমরা খুশি। জ্যাক বিরক্ত হয়ে আমাদের গালমন্দ করে লাইফ বোট নিয়ে জাহাজ থেকে নেমে যেতে বলল। আমরা এক কথায় ওই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ভেবে দেখলাম পূর্ব দিকে আফ্রিকা উপকূল প্রায় 700 মাইল দূরে, উত্তর দিক থেকে হাওয়া বইছে, ফলে আফ্রিকার সিয়েরা লিওন উপকূলের উদ্দেশ্যে যদি আমরা যাত্রা করি তাহলে অপেক্ষাকৃত কম সময়ে আমরা ডাঙায় গিয়ে পৌঁছব। আমরা যাত্রা শুরু করলাম। আমাদের দূরত্ব ক্রমশ বাড়ছে। আমি আর এভান্স দাঁড় বাইতে বাইতে গল্প করছি। ঠিক এমন সময় একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দে চমকে উঠে আমরা গ্লোরিয়া স্কটের দিকে তাকালাম। দেখি জাহাজে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে, মেঘের মতো কালো ধোঁয়া ছেয়ে গেছে জাহাজের চারদিক। আতঙ্কিত চোখে আমরা দেখলাম জাহাজটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আমরা দ্রুত নৌকার পথ ঘুরিয়ে গ্লোরিয়া স্কটের দিকে গেলাম। কেউ যদি বেঁচে গিয়ে থাকে তাকে তো বাঁচাতে হবে। কাছাকাছি পৌঁছে দেখলাম জাহাজের আর কোনো চিহ্ন সেখানে নেই। ঠিক এমন সময় কার যেন একটা আর্তনাদ শুনতে পেলাম। কেউ সাহায্যের জন্য চিৎকার করছিল। অন্ধকারে খেয়াল করে দেখলাম জলের মধ্যে কিছু দূরে একটা কাঠের তক্তা ধরে একটা লোক কোনো মতে ভেসে আছে। আমরা তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গিয়ে লোকটাকে কোনো মতে নৌকায় টেনে তুললাম। দেখলাম লোকটার শরীরের বেশ কিছুটা অংশ আগুনে ঝলসে গেছে। আমরা আবার যাত্রা করলাম। পরদিন সকালে জানলাম লোকটার নাম হাটসন, সেই জাহাজেরই একজন। কাল রাত্রে আমরা নেমে যাওয়ার পর জ্যাক নাকি নিজের হাতে শত্রুপক্ষের বাকিদের হত্যা করে। বেঁচে ছিল শুধু ফার্স্ট মেট। জ্যাক তার দিকে ছুরি নিয়ে এগোচ্ছে দেখি সে দৌড়ে জাহাজের তলায় নেমে যায়। তাকে তাড়া করে সবাই ভেতরে ঢুকে দেখে এক ভয়ানক দৃশ্য। বারুদের বাক্সের সামনে দাঁড়িয়ে আছে ফার্স্ট মেট, তার হাতে একটা জ্বলন্ত দেশলাই কাঠি। সে হুমকি দেয় তাকে আহত করার চেষ্টা করলে সে সেটা জ্বালিয়ে দেবে। কেউ বোধহয় গুলি চালিয়েছিল পেছন থেকে, তাতে সে আহত হয়ে পড়ে যায় আর সেই জ্বলন্ত কাঠি গিয়ে পড়ে বারুদের ওপর। ব্যাস, সব শেষ। এই হলো আমার জীবনের কলঙ্কিত অধ্যায়ের কাহিনী। পরদিন হর্সপার নামে এক জাহাজ তুলে নেয় আমাদের। আমরা বলি যে আমরা একটা ডুবে যাওয়া জাহাজের কয়েকজন যাত্রী। জাহাজের ক্যাপ্টেন সেটা বিশ্বাস করে নেয়। গ্লোরিয়া স্কট জাহাজটি নিরুদ্দেশ বলে রিপোর্ট করা হয়, আর তার আসল পরিণতির কথা আজও কেউ জানে না। সিডনিতে পৌঁছে আমি আর এভান্স নতুন জীবন শুরু করি, সোনার খাদানে ঘুরতে শুরু করি। ওখানে আমাদের নতুন পরিচয় তৈরি হয়। আমরা তারপর বছর 20 পরে আবার ইংল্যান্ডে ফিরে এসে জায়গা, ঘর, জমি, সম্পত্তি তৈরি করি। সব কিছু ভুলে গিয়ে শান্তিতে থাকার পর সেই সমুদ্রের লোক হঠাৎ 20 বছরের পুরনো দগ্ধ ইতিহাস ফিরিয়ে নিয়ে এসে দেখা দিলে কেমন অবস্থা হয়? হাটসন যে আমাদের খুঁজে পেয়ে এভাবে ব্ল্যাকমেল করে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলবে তা আমরা ভাবতেও পারিনি। অকৃতজ্ঞ শয়তান একটা। আশা করি তুমি আমাকে ভুল বুঝবে না। পারলে আমাকে ক্ষমা করো আর আমার আত্মার
শান্তি কামনা করো। ভালো থেকো, ইতি তোমার বাবা। আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। এই হলো সমস্ত রহস্য ওয়াটসন। এটাই পড়ে শুনিয়েছিলাম আমার বন্ধু ট্রেভরকে। কোয়াইট অবভিয়াসলি ওর মন ভেঙে গিয়েছিল। কলেজ শেষ করে ও টেরাই টি প্লান্টিংয়ে চলে যায়। ভালোই আছে শুনেছি। মিস্টার বেডোজ বা হাডসন কারুর কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ কোথাও কোনো রকম কোনো অভিযোগ দায়ের করেনি। আমার ধারণা, হাডসনের অত্যাচার সইতে না পেরে বেডোজ তাকে খুন করে তারপর টাকা পয়সা যা ছিল সব নিয়ে দেশ ছেড়ে পালায়। Well, those are the facts of the case, Doctor, and if they are of any use to your collection, I'm sure they are readily available at your service. Acha Holmes, amar kaaje je ashbei seta tumi bujhle ki kore? Elementary, my dear Watson. It's elementary. এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরও একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লে লিস্ট। সেদিন তুমি যা ম্যাজিক দেখালে তারপর থেকে বাবা তোমাকে আর এক সেকেন্ড মিটা সেদিন তুমি যা ম্যাজিক এটাতে কি হালকা আমার কাজে যে আসবেই সেটা তুমি বুঝলে কি করে? আমি একবার চেক করে নি। এই শর্মা জিএস, তোমার নিশ্চয়ই মনে হচ্ছে আমার মতো একজন মানুষ এই বস্তা পচা জাহাজে একজন অসহায় বন্দী হয়ে পড়ে থাকবে। এক্সিলেন্ট রোনক, হাঁটিয়ে দিয়েছিস তো ভাই।